75তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে আটনং টাউন বর্দলে বিজেপি মন্ডলে 20নং ওয়ার্ডের পক্ষ থেকে বৃহস্পতিবার এক প্রভাত ফেরি অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজধানীর মহারাজগঞ্জ বাজার থেকে বের করা হয় এদিনের বর্ণাঢ্য প্রভাত ফেরি অনুষ্ঠানটি। এই প্রভাত ফেরিতে ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সহ ভারতীয় জনতা পার্টির অন্যান্য কার্যকর্তারা। ভারতবর্ষ তিরঙ্গার যে প্রোগ্রাম, আপনারা জানেন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবার কাছে আহ্বান করেছেন, দেশের জন্য যারা প্রাণ বলিদান করেছেন, বলিদান করেছেন, তাদেরকে স্মরণ করার জন্য 75 বছর যেহেতু পূর্ণ হচ্ছে আমাদের স্বাধীনতা, তাদেরকে স্মরণ করে এই যে আমাদের হর ঘাট তিরঙ্গার যে প্রোগ্রাম সেটা আমরা নিয়েছি। পাশাপাশি আজকের দিনে সমস্ত যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন, যাদের মূর্তি বা স্ট্যাচু বিভিন্ন জায়গায় আছে, তাদের পরিষ্কার করে দিয়ে ভালোভাবে যেন আমরা পরিষ্কার করে ওনাদের প্রতি শ্রদ্ধা জানাই, সেই কার্যক্রম রয়েছে। স্বচ্ছ ভারত অভিযান চলবে, প্রভাত ফেরিও চলবে। সেই কারণে আমি সমস্ত ত্রিপুরাবাসীর কাছে আবেদন করব যে প্রধানমন্ত্রী যে আহ্বান রেখেছেন তার প্রতি সম্মান জানিয়ে আমরা যেন 13, 14, 15 দিন প্রতিটি ঘরে জাতীয় পতাকা উত্তোলন করি। এতে প্যাট্রিয়টিজমও ডেভেলপ করবে এবং রাষ্ট্রের প্রতি যে সম্মান এবং সেই জিনিসগুলো আমাদের মধ্যে ডেভেলপ করবে, সেটা